বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ লন্ডন অলিম্পিককে স্বাগত জানিয়ে নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় সাউথহ্যামটনে অনুষ্ঠিত হয়ে গেল অলিম্পিক টর্চ রান গত ষোলোই জুলাই বাংলাদেশ যুব সংঘ ইউকের উদ্যোগে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে অলিম্পিক টর্চ রান শহরের প্রাণকেন্দ্র লন্ডন রোডের একটি রেস্তোরাঁর সামনে থেকে শুরু হয়ে কয়েকটি রাস্তা ঘুরে সাউথহ্যামটন সিটি সেন্টারে গিয়ে শেষ হয় অলিম্পিক শুরু হওয়ার আগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় উপস্থিত বক্তারা বলেন অলিম্পিকের মাধ্যমে সারা বিশ্ব যুক্তরাজ্যের মাল্টি সাথে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে সংগঠনের সভাপতি আব্দুল নুরে সভাপতিত্বে ও সংগঠনের জেনারেল সেক্রেটারি এম এ সাত্তারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথহ্যাম্পটন কাউন্সিলের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর শ্যারন মিন্টপ কাউন্সিলর মনি টার্নাল ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সালে শিবলি ব্যারিস্টার মামুন হাসান কমিউনিটি নেতা জগলুল করিম মনসুর রহমান প্রমুখ এদিকে অলিম্পিক মশাল বহন করেন যথাক্রমে বাঙালি কমিউনিটির উজ্জ্বল তারুণ্য সাউদার্ন কান্ট্রি বক্সিং চ্যাম্পিয়ন শেরে এম সুফিয়ান আলী হামজা এবং শেরে এম হানিফা এবং শেরে বাংলা অলিম্পিক টর্চ সময় মিউজিক পরিবেশন করেন ব্রিটিশ বাংলাদেশ কালচারাল একাডেমির শিল্পীরা ইতালির আর্ট খ্যাত শহর ফিরেন্সে বিএনপির বর্ণাঢ্য অভিষেক বর্তমান আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে সরকার বিরোধী আন্দোলন আরও গতিশীল করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে ইতালি বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা বর্তমান সরকারকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বলেছে এই সরকারের সীমাহীন দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে তাদের চুক্তি বাতিল করেছে নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা জনগণের সাথে প্রতারণা বলে অভিযোগ করেন বিএনপি নেতারা ফিরেন্স বিএনপির নবনির্বাচিত সভাপতি মমিনুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে এবং আহমেদ কবিরের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেকে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল ঢালি নাসির উদ্দিন ফিরেন্স বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জসীম সহ আরও অনেকে শেষের রোম এবং স্থানীয় শিল্পীরা মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে গোলজানাতে মাসিক স্বদেশ বিদেশ পত্রিকার পাঠক ফোরাম ও শাহজালাল সমবায় সমিতির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস রোম ও মিলানোর পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় একটি হাজে দূতাবাস সেবা প্রদান করে গোলজানা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি এমদাদুল হক এমদাদ বহু পত্রিকার পর গোলজানাতে অবশেষে মাসিক স্বদেশ বিদেশ পত্রিকার পাঠক ফোরাম ও শাহজালাল সমবায় সমিতির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস রোম ও মিলানোর পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তা চোদ্দই জুলাই স্থানীয় কলফিং হাউসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূতাবাস সেবা প্রদান করে রোম থেকে প্রকাশিত মাসিক স্বদেশ বিদেশ পত্রিকা পাঠক ফোরাম বোঝানো গত বছর ইতালিস্ত মাননীয় রাষ্ট্রদূত মোমেনকে দেওয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বোজানোবাসী তাদের একমাত্র দাবি দূতাবাস সেবা প্রদানের জন্য মাননীয় রাষ্ট্রদূতের কাছে আবেদন জানায় তারা বলেন বোজানো থেকে রোম কিংবা মিলানো তাদের শহর থেকে অনেক দূর হওয়ায় কর্মস্থল থেকে ছুটি না পাওয়া ছাড়াও বিভিন্ন সমস্যার কথা জানান এতে মাসুদ্দিন মুমেন বলজানবার্ষীকে দূতাবাস সেবা প্রদানের আশ্বর্য দেন কিন্তু তা আজ বাস্তব হওয়ায় তারা তাদের অনুভূতির কথা জানান যেন আজিকাল হোসেন সাহেব ওনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আগামীতে যেন ওনার ওনার সাহায্য আমাদের প্রতি তে অল্প সময়ের নোটিশে আমরা যেই আয়োজন করেছি আগামীতে আমরা চেষ্টা করব এটা আরও ভালোভাবে আয়োজন কর আমি স্পেশালি ধন্যবাদ যেন মাননীয় রসদুজলা মাসুদ্দিন মুমেন এবং রোম এবং মিলানু এম সকল বিন আমাদের বুল পক্ষ থেকে পাঠক পর্বের পক্ষ থেকে জনাব ইকবাল সাহেবকে এবং জনাব বিন মুমিনকে অনেক অনেক ধন্যবাদ যা আমরা অনেক দিন মনে রাখব। এবং সাথে সাথে এই সমগ্র বুল পক্ষ থেকে আমাদের দাবি ছয় মাস অন্তর অন্তত পক্ষে অথবা এক বছর অন্তর অন্তত পক্ষে আমাদের এই এই চাওয়াটা যেন পূরণ হয় আমরা আশা করি আগামীতে যদি আমাদেরকে এইভাবে সার্ভিস বা আমাদের হ্যাঁ থেকে চ্যানেল আই। দরিদ্র এতিম শিশুদের সাহায্যার্থে নর্থওয়েস্টের ব্যারি শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে গত সোমবার রাতে এক চ্যারিটি ডিনারের আয়োজন করা হয় আমাদের প্রতিনিধি ওলহামি আহমেদ জানান বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান শামীমের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মহতি অনুষ্ঠানে নর্থওয়েস্টের বিভিন্ন শহর থেকে নানা পেশার মানুষ উপস্থিত হন রাতের ভোজন পর্ব শেষ হতেই আগত অতিথিদের মনোরঞ্জনে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় সংগীত শিল্পী হানিফ এবং সুসাগর শিল্পী গোষ্ঠী উল্লেখ্য অর্জিত চ্যারিটি সব অর্থ পবিত্র রমজানে হতদরিদ্র বাংলাদেশী এতিম শিশুদের মাঝে বিতরণ করা হবে ইতালির স্বনামধন্য ট্রাভেল এজেন্সি দিগন্ত ট্রাভেলস ভিসেন্সার ভিয়া মেলানোতে নতুন শাখা উদ্বোধন করেছে ইতালির ভিসেন্সা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হকিমদাদ ইতালির সুনামধন্য ট্রাভেল এজেন্সি দিগন্ত ট্রাভেলস বিসেন্সার বিয়া মিলানোতে নতুন শাখা উদ্বোধন করেছে এ সময় উপস্থিত ছিলেন দিগন্ত এর সত্তাধিকারী হাবুল কাপার মুক্তার এজেন্সির কর্মকর্তা স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য দেশের লোক উপস্থিত ছিলেন দিগন্ত সত্যাধিকারী বলেন বিগত দিনগুলোতে দিগন্ত ট্রাভেলস যেভাবে সুনামের সাথে প্রবাসীদের সেবা করে আসছে আগামীতে আরও ব্যাপক আকারে ছড়িয়ে যাওয়ার লক্ষ্যে ইতালির বিভিন্ন স্থানে শাখা স্থাপন করে যাবে এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন থেকে আই। মঙ্গলবার বিএনপি রিজিয়নের উদ্যোগে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল নিখোঁজ বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধান ভারত সরকার কর্তৃক টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদ নিয়ে সাসেক্সের বেক্সিল থেকে নির্বাচিত এমপি ও ব্রিটিশ সরকারের এনার্জি ও ক্লাইমেট চেঞ্জ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মি গ্রেসারি বার্কারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেক্রেটারি ও দলের সভাপতি আব্দুল মুকিদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি নুরুল আমিন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার এম এ সালাম বক্তব্য রাখেন কাউন্সিলর আলী হায়দার ইলিয়াস হোসেন গুলাম রাব্বানী সোহেল এমদাদউদ্দিন আবুল কালাম আজাদ সোহেল আহমেদ মিজবাউদ্দিন প্রমুখ বুধবার বার্মিংহামের ইকবাল বাংকুয়েটি হলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির রিসার্চ ফাউন্ডেশন ইউকে উদ্যোগে মুসলিম উম্মার চার মাজহাবের অন্যতম ইমাম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাহির জীবন ও কর্মশীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান মালানা হুসামুদ্দিন আল হুমায় কোরআন মাধ্যমে শুরু হওয়া উক্ত সেমিনারে মালানা খায়রুল হুদা খানের সঞ্চালনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মালানা এম এ কাদির আল হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক এনকেলাবের নির্বাহী সম্পাদক মালানা কবি রুহুল আমিন খান এবং প্রধান বক্তা হিসেবে মালানা কাফিল উদ্দিন সালেহ সরকার সালেহী সেমিনারে বক্তাগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জীবন বর্ণনা করতে গিয়ে বলেন ইমাম আবু হানিফা রহমতের অনবদ্য অবদান অস্বীকার করলে ইসলামী অপূর্ণাঙ্গ থেকে যাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে যারা ভুল তথ্য প্রচার করে তাদেরকে ইসলামের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান উপস্থিত কেরাম কেরামাগণ সভায় ইসলামী চিন্তাবিদগণের মধ্যে আরও বক্তব্য রাখেন আঞ্জুমানি আল ইসলা ইউকের সভাপতি আল্লামা আব্দুল জলিল লতিফিয়া ওলামা সোসাইটি ইউকে সভাপতি মালানা নজরুল ইসলাম হাফিজ সাবির আহমেদ মালানা আবুল হাসান মালানা রফিকুল ইসলাম খান এবং আলহাজ নাসির আহমেদ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো পবিত্র সিয়াম সাধনার মাসান পদ্মা সেতুর কাজ এই সরকারের আমলে শুরু করা হবে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে ফারুক খান ক্যান্সারের কাছে পরাস্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ